মুখের মধ্যে সে সে দাড়িটা আপনি এই দাড়িটা কোনো মুসলমানের দাড়ি না রাসূলুল্লাহ সেখানে দাড়ি না বরং সে কোনো একজন গায়ক নায়কের দাড়ি ওর মাথার সুর দেখবেন যে কোনো একজন গায়কের সে মাথার সুরের স্টাইল করেছে কথা বলে ঠিক না তার মানে তার জীবনটা সে রাসূলের জীবনের মতো করে সাজাই নাই বরং কি করেছে আমাদের দেশের প্রচলিত নায়ক গায়ক যারা চরিত্রের পদস্খলন ঘটিয়ে একেবারে চরিত্রের অর্থাৎ নৈতিক অবক্ষয়ের নিম্নতর অবস্থানে তারা চলে গেছে তাদেরকে যুবকরা আজকে ফলো করতেছে যারা যুবক যারা তরুণ তাদেরকে আমি বলি আরে তরুণ ভাই তুমি কি জানো তুমি যেই নায়কের অনুসরণ করছো তুমি যেই নায়কের অনুসরণ করছো ওই নায়কের চরিত্র সম্পর্কে তোমার কি ধারণা আছে সে তো সকালবেলায় একটা মেয়ের সাথে সে নাস্তা করে দুপুরবেলায় আরেকটা মেয়ের সাথে সে আড্ডা দেয় বিকেলবেলায় গিয়ে সে আরেকজন মেয়ের সাথে সময় দেয় রাত্রেবেলায় ঘুমাতে যায় আরেকজন নারীর সাথে কথা বলে ঠিক কিনা এমনকি আমাদের দেশে এরকম সেলিব্রিটিও আছে যাদেরকে যুবকরা অনুসরণ করে যারা বিবাহের আগে তাদের সন্তান জন্ম দিয়ে দেয় কথা বলে ঠিক কিনা যারা বিবাহের আগে সন্তান জন্ম দেয় এই সমস্ত মানুষ এই সমস্ত সমাজের নিকৃষ্টতম এই সমস্ত সমাজের সবচেয়ে ঘৃণ ঘৃণিত ব্যক্তি কি আসলে যুবকদের আইডল হতে পারে কখনো হতে পারে না কোন প্রশ্ন হবে একইভাবে আমরা আমাদের জীবনে সেই সমস্ত মানুষকে নেতা হিসেবে বিশ্বাস করি নেতা মানি নেতার অনুসরণ করি নেতা যেখানে যাওয়ার জন্য বলে নেতা যেখানে মিছিল করার জন্য বলে যেই দলের মধ্যে সাপোর্ট করার জন্য বলে আমরা সেই দলে সাপোর্ট করি যেটাই বলে সেটাই আমরা পালন করি এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আছে কিন্তু আচ্ছা বলেন তো ভাই আপনি যেই নেতার কথায় আপনার জীবনটা গিলিয়ে দিয়েছে যেই নেতার কথায় আপনি ওঠেন যেই নেতার কথায় বসেন সেই নেতার চরিত্রটা কি যদি আপনি কখনো কল্পনা করে দেখেছেন নাকি সেই নেতা আপনার মাস্তান কিনা টেন্ডার বাস কিনা চাঁদাখোর কিনা সুদখোর ঘুষখোর কিনা সে জিনাগারি কিনা এমনকি সে হত্যা খুনির আসামি কিনা এই সমস্ত চরিত্রের অবস্থা কি আপনি কখনো খেয়াল করে দেখেছেন নাকি আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা নেতার তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি খেয়াল করেন আপনি খেয়াল করবে দেখতে পারবেন এক একজন বর্তমান সমাজের নেতা এরা প্রত্যেকটাই আমি যেই সমস্ত অপকর্মের কথা বললাম প্রত্যেকটা অপকর্মের সাথে তারা জড়িত আছে আছে না নাই অপকর্ম না করলে বর্তমান সমাজের নেতা হতে পারে না এই হচ্ছে বর্তমান সভ্যতার নেতা আর আপনি সেই নেতার অনুসরণ করছেন কোন দুঃখে আপনি সেই নেতা অনুসরণ করবেন এমনকি আপনার আমার কিছু নেতা যারা তাদের অন্যান্য অকর্মকে থামা চাপা দিয়ে রাখার জন্য ঘুষ পর্যন্ত দেয় তাদের এই অন্যান্য অকর্মকে থামা চাপা দিয়ে রাখার জন্য তারা মানুষকে মৃত্যুর হুমকি পর্যন্ত দেয় শুধু হুমকি দিয়েই শেষ হয় না মানুষকে গুম খুনের মতো জঘন্যতম কাজ পর্যন্ত তারা করে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আমাদের নেতা তাদের জীবনে এত অপকর্ম সেই অপকর্ম ঢাকার জন্য আরেকজন মানুষকে তারা অপেক্ষা করে অথচ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা আমার জীবনের ভিতরে এবং বাহিরে প্রকাশ্য এবং গোপন যত বিষয় তোমরা দেখেছ যত বিষয় শুনেছ যত বিষয় তোমরা জেনেছ সব একে অপরের কাছে জানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ কি নেতা তার ভিতরে কি আছে তার বাহিরে কি আছে সব আপনি প্রকাশ করে দেন কারণ তার টোটাল লাইফটাই হচ্ছে আপনার জন্য আইডল এবং মডেল বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এমনকি আমরা অনেক সময় স্লোগানও দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই দেখি দেয় না আচ্ছা বলেন তো আপনার এই বর্তমান সমাজের যে সমস্ত নেতা এরা কি কখনো ফুলের মতো পবিত্র হতে পারবে আচ্ছা বলেন তো ফুলের কি কোনো গোনা আছে কিন্তু নেতার জীবনে গোনা আছে না নাই আমার জীবনে গোনা আছে না নাই নেতা তো তিনি ফুলের মতো পবিত্র তো তিনি তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ফুল নয়
ফুলের চেয়ে পবিত্র জীবন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহজাবের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ জীবন অর্জন করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার জীবন ব্যবস্থাকে নিজের জীবনে ফিট করে নাও। কে বলেছে? আল্লাহ। আপনি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে নামাজ পড়বেন, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে গিয়ে রাসূলুল্লাহর অর্থই কি গ্রহণ করবেন না? আপনি কখনো রাসূলুল্লাহর উম্মত হতে পারেন না। আপনি রাসূলুল্লাহর শেখানো রোজার আমল আপনি করবেন, হজের আপনি মানাসের পালন করবেন, কিন্তু রাসূলুল্লাহর শেখানো রাষ্ট্র ব্যবস্থা আপনি গ্রহণ করবেন না, আপনি প্রকৃত ইমানদার এখনো হতে পারে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্র কিভাবে চালাতে হয় তিনি কোরআন সুন্নার মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। কি কথা বলেন সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি নেতা মানেন, তিনি এমন একজন নেতা যে নেতা তার জীবনের ভিতরে একটা কথা নিজের খেয়াল খুশি মতো বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি বলেছেন যেমনি শিখিয়েছেন, প্রত্যেকটা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনি মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নিজের মতো করে ইচ্ছা মতো জীবনে কখনো কোনো কথা বলেন নাই, বরং নবী যাই বলেছেন যাই দেখিয়েছেন প্রত্যেকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহি করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবীজি তার ইচ্ছা মতো কোনো কথা আমি আল্লাহর নামে চালিয়ে দিত, আল্লাহ পাক বলেন আমার নবী যদি তার কোনো কথা আমি আল্লাহর নামে চালিয়ে দিতেন তাহলে কি করতাম? আমার সিদ্ধান্ত হলো ওয়ালাউ তাকাউ ওয়ালা নবী যদি তার ইচ্ছা মতো কোরআনের মধ্যে কোনো কথা ঢুকাইয়া দিতেন, নিজের ইচ্ছা মতো দিন প্রতিষ্ঠা করতেন, দিনের বিধিবিধানগুলো প্রচার করতেন, তাহলে কি হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আমার নবীজির ডান হাতকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সম্মান আল্লাহর কাছে কত বেশি, কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহর বাণী প্রচারের ক্ষেত্রে কত রেড সিগন্যাল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, যাতে করে এই কোরআনের ভিতরে সামান্যতম কোনো সন্দেহের অনুপ্রবেশ না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের আইডল। মডেল তো হওয়ার যোগ্য সেই ব্যক্তি যার চরিত্রের মধ্যে সামান্যতম কালিমা নাই, যার চরিত্রের মধ্যে সামান্যতম কোনো ভেজাল নাই, পাপ পঙ্কিলতা নাই, এমন ব্যক্তিকেই মডেল হিসাবে মানা দরকার। কথা বলেন কিনা? যেই সমস্ত মানুষ আল্লাহ নবীজির এই পূত পবিত্র চরিত্রকে ছেড়ে দিয়ে দুনিয়ার সমস্ত
যত ভেজাল পচা দুর্গন্ধময় কুলোষিত চরিত্রের মানুষের অনুসরণ করে। আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি যত ইমানদার দাবি করুক না কেন সেই ব্যক্তি ইমানদার নয়। সে যার অনুসরণে তার মাথার চুল রেখেছে, সে তার অনুসরণে পকায়ের পাঞ্জাবি গায়ে দিয়েছে, সে যার অনুসরণে মুখের দাড়ি রেখেছে, সে যার অনুসরণে পরনের প্যান্ট পরেছে, সে যার অনুসরণে গায়ের শার্ট গায়ে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন সে তো ওই দলের মধ্যে চলে গেছে। কোন দলে? এবার আপনারাই সিদ্ধান্ত নেন আপনি কার মতো করে আপনাকে সাজিয়েছেন। যদি আপনার শাস্ত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয় তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের মধ্যে আছেন। আর যদি শাস্ত্রটা দুনিয়ার কোনো গায়ক নায়কের হয় তাহলে আপনি ওই গায়কের দলে আছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথেই আপনাকে রাখবেন। সম্মানিত হাজির, আল্লাহ নবীর চরিত্র এত পূত পবিত্র, নবুয়তের আগেও যখন তিনি নবুয়ত পানেই নাই, অর্থাৎ যখন তিনি শিশু বয়সে অবস্থান করছেন এমন তো অবস্থায়ও তার চরিত্রের মধ্যে সামান্যতম কোনো কালিমা লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমাতু সাদিয়ার গর্ভে দুধ পানের জন্য গমন করলেন, আল্লাহ নবীজিকে যখন নিয়ে গেলেন, হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আগমন করল, আমার ঘরে আগমন করার পরে তাকে যখন খিদা লাগতো কাঁদতেন না, এমনকি তিনি যদি কষ্ট পাইতেন তাও তিনি কাঁদতেন না, এমনকি এত সত্ত্বেও যখন তিনি কাঁদতেন না, অথচ যদি তার পরনের কাপড়টা একটু তার লজ্জায় স্থান থেকে সরে যেত তাহলে আল্লাহর নবীজি চিৎকার দিয়ে কেঁদে উঠতেন বলে আল্লাহু আকবার। অথচ আজকে তার কিছু উম্মত আছে যারা যুবক বয়স প্রাপ্ত হওয়ার পরেও তারা হাফ প্যান্ট পরে বেড়ায়, এরকম মানুষ আছে না নাই? বলেন তো দেখি এই ব্যক্তিকে আল্লাহর নবীজির কোনো উম্মত হতে পারবে নাকি? কখনো পারবে না। আরে ভাই, আপনার সতর তো হচ্ছে আপনার হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত। সতর মানে কি? সতর কথার অর্থ হচ্ছে গোপন। গোপন মানে কি? লজ্জার স্থান। আপনার লজ্জার স্থান হাঁটুর নিচ থেকে আপনার নাভির উপর পর্যন্ত। আল্লাহর নবীর এই জায়গা থেকে যখন কাপড় সরে যেত, আল্লাহর নবীজি যখন শিশু ছিলেন সেই সময়ও কেঁদে উঠতেন, আর আপনি আমি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও হাফ প্যান্ট পরে গেলে লজ্জা লাগে না? আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আর অথচ এমন কাজ আপনি করেন যেই কাজটা আল্লাহর নবীজি শিশু বয়সেও করেন নাই, বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজির, শুধু তাই নয়, আল্লাহর নবীজির বয়স যখন 60 থেকে 8 বছর, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বয়সে পবিত্র কাবার সংস্করণের কাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীজি তার চাচার সাথে এই সংস্করণের কাজে সাহায্য করার জন্য গমন করলেন। আল্লাহর নবীজির চাচা বললেন, মুহাম্মদ, তোমার পরনের কাপড়টা খুলে তুমি ঘরের মধ্যে রেখে তার উপরে পাথর বহন করো, তাহলে তোমার কষ্ট কম হবে। আল্লাহর নবীজি রাজি হইলেন না, এমনকি চাষা বাধ্য হয়ে যখন আল্লাহর নবীজির পরনের লুঙ্গির মধ্যে হাত দিলেন, লুঙ্গির মধ্যে হাত দিতে দরি দেরি হলো, আল্লাহর নবীজির বেহু সইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তার মানে হলো কি? আল্লাহর নবীজির এতই সরব, এতই লাজুক তিনি ছিলেন, এতই লজ্জা ছিল আল্লাহর নবীজির। আল্লাহর নবীজি চিন্তা করলেন যে আমার পরনের কাপড় উঠে যাবে, আমার গোপন অঙ্গ, আমার গোপন অবস্থাটা মানুষ দেখে ফেলবে, এটা কিভাবে সহ্য করা যায়। সেই সহ্য যখন তিনি করতে পারলেন না, তখন তিনি অটোমেটিক সেন্সলেস হয়ে গেলেন। আর আপনারা আমার যুবক ভাইরা কিছু আছেন, তাদের স্মরণ যে কোথায় গেছে, এদের পরনের কাপড় উড়ে কোথায় চলে যায় তারপরেও এদের স্মরণ লাজ লজ্জা হয়, আফসোস জাতির জন্য। এ মুসলিম ভাই, তুমি কোন দুঃখে হাফটান পড়ো? তুমি জানো এর উদ্ভাবক কে? এর উদ্ভাবক তো হচ্ছে ইহুদি আর খ্রিস্টানরা। তুমি কি তাদের অনুসরণ করো? তুমি কি তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাও? কোন মুসলিম, কোন মুসলমান, কোন মুমিন এই হাফ প্যান্ট পরে লোকালয়ে এসে মানুষকে প্রদর্শন করতে পারে?
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। বিষয়টা মনে হয় আপনাদের এলাকায় তেমন নাই, কিন্তু শহরের মধ্যে এই বিষয়টা প্রকট আকার ধারণ করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তের জীবনে আমরা যদি পদার্পণ নাও করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, তিনি শিশু বয়সেও তিনি একজন ইনসাফ প্রতিষ্ঠাকারী ছিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মুহাম্মদ যেই স্তন থেকে আমার দুধ পান করেছিল, দুই বছরের শেষ দিন পর্যন্ত সেই স্তন থেকে দুধ পান করেছে, দ্বিতীয় স্তনের মধ্যে তার জবান তার মুখ লাগায় নাই। তার মানে হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনে তার মুখ লাগান নাই, এজন্য দ্বিতীয় স্তন পান করার জন্য তার আরেকজন দুধ ভাই আব্দুল্লাহ ছিলেন, ওটা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য রেখে দিয়েছিলেন। যদি তিনি সেখানে তার মুখ লাগাতেন তাহলে ভাই আব্দুল্লাহর অধিকার নষ্ট হয়ে যেত, ইনসাফ ভঙ্গ হয়ে যেত, এজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় স্তনের মধ্যে মুখ লাগান। আর আজকে কিছু মানুষ যারা নিজেকে নবীর আশেক বলে দাবি করে, নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করে, অথচ অপরের সম্পদ দেখলে লোভে মানে না, এরকম মানুষ আছে না নাই? মনে রাখবেন মুসলমান, আমি কোন নবীর উম্মত, আমি কাকে দেখে ইসলাম মানি? যেই নবীজি তার শিশু বয়সে নবজাতক বয়সেও তিনি অপরের হক নষ্টের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। আর আপনি আমি যদি সেই জায়গায় এসে আমাদের ইমানের দুর্বলতা প্রদর্শন করি, এর চাইতে আফসোস আর কি হবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীজির তার চরিত্র এত পুত পবিত্র ছিল, নবুয়তের আগেই যখন আল্লাহর নবীজি বালক বয়সে উপনীত হলেন, আল্লাহর নবীজির উপরে এখনো ওহি আসে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের রিসালাতের দায়িত্ব এখনো দেনই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বিবাহের বাড়িতে গেলেন, বিবাহের বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে সেখানে গান এবং বাদ্যযন্ত্রের আওয়াজ শুরু হয়ে গেল। বাদ্যযন্ত্রের আওয়াজ যখন শুরু হয়ে গেল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম ফিট করে দিলেন, সাথে সাথেই সেখানে তিনি ঘুমিয়ে গেলেন। এমনকি বর্ণনা এসেছে পরের দিন সকাল যখন হয়েছে, বাদ্যযন্ত্রের আওয়াজ যখন বন্ধ হয়ে গেছে, সূর্য যখন এসে তার শরীরের উপরে তাপ দেওয়া শুরু করলো, তখন আল্লাহর নবীজির ঘুম ভেঙে গেল। তার মানে কি বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগেও কখনো এই কান দিয়ে গান শোনেন নাই, নবুয়তের আগেও কখনো বাদ্যযন্ত্রের আওয়াজের শব্দ কানের ভিতরে ঢুকান নাই, কথা বলেন ঠিক কিনা? আজ তার কিছু উম্মত রয়েছে নিজেকে ইমানদার দাবি করে, অথচ তারা তাদের কানের মধ্যে খাওয়ার সময়, ঘুমের সময়, চলার সময় সর্বদাই তার কানের ভিতরে ইয়ারফোন দিয়ে শোনে কি? ভালো কথা শুনে কয়জনে? আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নাফে নামের আরেকজন সাহাবীর সাথে হিজরতে বাহির হইলেন। তিনি এমত অবস্থায় যখন সফর করতে থাকলেন, সফররত অবস্থায় হঠাৎ কানের মধ্যে বাঁশির আওয়াজ এসে গেল, বাদ্যযন্ত্রের আওয়াজ এসে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিলেন। আঙ্গুল দিয়ে এই আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলা শুরু করলেন। অতঃপর কিছু দূর যাওয়ার পরে সাথে যে নাফে নামের আল্লাহর নবীর সাহাবী আছে তাকে জিজ্ঞেস করলেন, ওই যে বাঁশির আওয়াজ শোনা গিয়েছিল, এখনো কি বাঁশির আওয়াজ আসছে নাকি? আর নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না এখন আর বাঁশির আওয়াজ শোনা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বললেন, আমি একদিন আল্লাহর নবীজির সাথে চলতেছিলাম, এমত অবস্থায় আল্লাহর নবীজির কানে হঠাৎ করে গানের আওয়াজ আসলো, বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো, আল্লাহর নবীজির কানের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন,
আর কিছু দূর যাওয়ার পরে আমি যেভাবে তোমাকে জিজ্ঞেস করেছিলাম আমাকেও এইভাবে তিনি জিজ্ঞেস করেছিলেন। সুতরাং গান এমন একটা জিনিস, বাদ্যযন্ত্রের এমন একটা আওয়াজ, এমন একটা জিনিস, এগুলা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। অথচ আজকে মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে গানের বক্সের হাইবিট দেখলে আপনার মাথায় ঘুরে যাবে। আপনি ভালো মানুষ যদি সেখানে যায় তারা আপনি সেন্সলেস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আপনি বিবাহ করবেন, বিবাহ করাটা একটা বৈধ একটা আমল, এটা একটা শরীয়তের আমল, এটা ইবাদত, আল্লাহ পাকের হুকুম। আপনি যেখানে আল্লাহর হুকুম পালনের জন্য যাচ্ছেন, শুভ একটা ভালো একটা কাজ করতে যাচ্ছেন, দেশ ও দশের কাছে আপনি দোয়া নিতে যাচ্ছেন, সকলের কাছে বলা বলি করেন, চাচা মামা ভাই বোন সবাই আমার জন্য দোয়া করিও, আপনার এই দোয়া কার কাছে করবেন? যেই আল্লাহর কাছে আপনি দোয়া চাচ্ছেন, যেই আল্লাহর মাধ্যমে আপনি দোয়া চাচ্ছেন, সেই জায়গার মধ্যে আপনি দিনভর এইভাবে যখন আপনার বাড়িতে বাদ্যযন্ত্রের আওয়াজ এমন ভাবে আপনি বাজান, যেই বাদ্যযন্ত্রের আওয়াজ পাশেও আপনার অসুস্থ মানুষ থাকতে পারে, নামাজি মানুষ থাকতে পারে, বিভিন্ন সমস্যায় বিভিন্ন বিপদগ্রস্ত মানুষ থাকতে পারে, এই সমস্ত মানুষের আপনার বাড়িতে না হয় আনন্দ ধরেছে, আপনার নিজের আনন্দ ধরেছে, আপনার ধরেছে বলে কি গ্রামের সবার আনন্দ ধরেছে নাকি? আপনি কোন পাগলের পাগল আমার বুঝে আসে না, কোন বোকার বোকা আপনি আমার বুঝে আসে না। আরে আনন্দ আপনা, আপনি গান শোনাবেন সবাইকে, এটা কোন হিসাব আপনি বলেন তো দেখি আমাকে? আপনি একাই শোনেন, প্রয়োজন আপনার আছে আপনি একাই শোনেন। সম্মানিত হাজির, যেই বিবাহের মধ্যে, যেই বিবাহের ভিতরে এইভাবে বাদ্যযন্ত্রের আওয়াজ করে বিবাহ সম্পূর্ণ হয়, মনে রাখবেন এই বিবাহ কখনো মুসলমানদের বিয়ে হতে পারে না। এইটা কি মুসলমানদের বিয়ে? আরে বাদ্যযন্ত্রের আওয়াজ করে হিন্দুদের ইবাদত। আপনি দেখেন হিন্দুদের মূর্তি পূজায় যদি তারা বাদ্যযন্ত্রের আওয়াজ না লাগায় ওদের উৎসবই হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হয় আপনার বাড়িতে এইরকম বাদ্যযন্ত্রের আওয়াজ দিয়ে আপনি উৎসব করেন, আপনি কি মুসলমান? আপনি বললেও আপনি মুসলমান, আপনি কাফের, আপনি হিন্দু হয়ে গেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখতে হবে বাদ্যযন্ত্র কোনোদিন মুসলমানদের সংস্কৃতি নয়। যেই বিবাহের মাধ্যমে, যেই বিবাহের ভিতরে বাদ্যযন্ত্র বাজিয়ে বিবাহ সম্পূর্ণ করা হয়, সেই বিবাহের মাধ্যমে যেই সন্তানটা আসবে এই সন্তানটা কখনো মিজানুর রহমান আজহারি হবে না। কথা বলেন, এই সন্তানটা কখনো আল্লামা মামুনুল হক হবে না। কথা বলেন ঠিক কি না? এই সন্তান হবে এরশাদ সিকদারের মতো খুনি। এই সন্তানটা যদি আপনার মেয়ে হয় এটা হবে পরিমণির মতো লম্পট। আপনি কি চান? অনেকে আছে হুজুর ওইটাই তো চাই, কত সুন্দরী দেখতে তো ভালোই লাগে তাই না? এরকম মুসলমান আছে না নাই? সাবধান, মরণের পরেই টের পাবেন কত সালে কত ভাত। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিন, আমি বুঝাতে চাইলাম বাদ্যযন্ত্রের আওয়াজ এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়। আমি বলতেছিলাম আল্লাহর নবীজির আদর্শ সম্পর্কে। আল্লাহর নবীজি এমন একটা মানুষ ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়ত পানেই নাই, আল্লাহ নবীজির আসার আচরণ, কথাবার্তা, ব্যবহার, তার শ্রুতি মাধুর্য এত সুন্দর ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকরা সবাই আল্লাহ নবীজিকে আস্থাদিক অর্থাৎ সত্যবাদী হিসেবে আখ্যা দিলেন। তার মানে হলো আল্লাহর নবীর জবানটা এমন ছিল যেই জবান থেকে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন মিথ্যা কথা শোনে নাই। সুবহানাল্লাহ। কিন্তু তার উম্মত মিথ্যা কথা বলে কি বলে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা তোমরা সর্বদাই সত্য কথা বলো। কি কথা বলা লাগবে? সত্য কথা বলা লাগবে। যদি তোমরা সত্য কথা বলো লাভ কি হবে? শুনবেন,
খুব কষ্ট পাচ্ছেন, গরম লাগতেছে তাই না? হ্যাঁ, আলোচনা শেষ করে দিব, শেষ করে দেব না, কয়েকজন চাচ্ছে, বাকিরা চায় না, শেষ করে দিয়ে জুমা নামাজ পড়ে। সম্মানিত হাজির, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই সত্য কথা বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা সর্বদাই সত্য কথা বলবে। কিন্তু বর্তমান সমাজে সত্যের বড় অভাব আছে না নাই? এরকম অনেক মানুষ আছে যারা আমার মনে হয় সর্বদাই মিথ্যা বলে, তবে সত্যটা বলার সময় কি বলে, ভাই ভাই মিথ্যা বলে কি হবে, সত্যটাই বলি। এরকম মানুষ আছে না নাই? ভাই মিথ্যা বলে কি হবে, সত্যটাই বলি, তার মানে সে সর্বদাই মিথ্যা বলে, ঠিক কি না? মানে সত্যের বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্য বলো তাহলে কি হবে, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাউজান আযীমা। তিনটা পুরস্কার, কয়টা? তিনটা পুরস্কারের প্রথম নাম্বার হচ্ছে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি সত্য বলা শুরু করে দাও তোমাদের অন্যান্য জীবনের বিভিন্ন কাজ কর্মগুলোকে আমি সংশোধিত করে দেব, পবিত্র বানায় দিব। বলে সুবহানাল্লাহ, আপনি মিথ্যা ছাড়বেন, দেখবেন যে আরো 10টা মিথ্যা থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে। আপনি মিথ্যা ছাড়বেন, আরো 10টা মন্দ কাজ থেকে আপনাকে ফিরে আসতে হচ্ছে। আর একটা মিথ্যা বলবেন, একটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য আরো 10টা মিথ্যা বলা লাগবে, কথা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি যদি সত্য কথা বলেন তাহলে সত্য আপনার যত আমল রয়েছে এই আমলগুলোকে, কাজগুলোকে সত্য হিসাবে বানিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গোনা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এখানেই শেষ নয়, যেই ব্যক্তি ওয়াইয়ুতিইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা, যেই ব্যক্তি আল্লাহর এই হুকুমের অনুসরণ করলো, যেই ব্যক্তি রাসূলের সততার হুকুমের অনুসরণ করলো, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনে তাকে আমি এমন পুরস্কার দিব যেটা হচ্ছে ফাউজান আযীমা, সবচাইতে মহৎ এবং বড় পুরস্কার আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর জান্নাত। জান্নাতের উপর আর কোনো পুরস্কার আছে নাই? সম্মানিত হাজিরি, তাহলে আল্লাহর নবীজির অন্যতম বৈশিষ্ট্য ছিল সত্য কথা বলা। জীবনেও তিনি মিথ্যা বলতেন না, এমনকি মক্কা কাফের মুশরিকরা তারা বিশ্বাস করত দিন যদি কখনো রাত হয় তাও সম্ভব, রাত যদি কখনো দিন হয়ে যায় তাও সম্ভব, কিন্তু মুহাম্মাদের মুখ থেকে মিথ্যা বাহির হবে এটা কখনো সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার এই কাফের মুশরিকরা আল্লাহ নবীর আমানতদারিতা দেখে আল্লাহ নবীজিকে আল আমিন উপাধি দান করলে। আল আমিন মানে কি? বিশ্বস্ত লোক। আপনি আমানত রাখবেন, আপনি কথার আমানত রাখবেন, কাউকে বলিয়েন না হুজুর, জীবনেও কাউকে বলবে না। আপনি কোনো বস্তুর সামগ্রীর আমানত রাখবেন, অর্থ আমানত রাখবেন, জীবনেও সেটা নষ্ট হবে না, এরকম একজন আমানতদার ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা এতই বেশি জনপ্রিয় ছিল যে মক্কায় যখন ইসলাম চলে আসলো, আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবীজির যেই সমস্ত কাফের মুশরিক বিরোধিতা করতেন, যেই সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীজির বিরোধিতা করত, আবু জেহেলের দল করত, তারাও আল্লাহর নবীজির নবুয়তের পরে আল্লাহর নবীজির কাছে এসে আমানত রাখত। এমনকি তারা বলতো, আমরা নেতা মানি আবু জেহেলকে, কিন্তু নেতাকে বিশ্বাস করি না, আমানত রাখলে খেয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। কিন্তু সবচাইতে আমানতদারিতার ক্ষেত্রে আল্লাহর নবীজির অনুসরণ যদিও মুশরিকরা করে নাই, কিন্তু আমানত হেফাজতের ক্ষেত্রে আল্লাহর নবীজিকে ছাড়া অন্য কোথাও তেমন রাখতে, সুবহানাল্লাহ বলেন। আর আজকে তার উম্মতের আমানতদারিতা কেমন, অনেক চমৎকার তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে প্রকৃত মুমিনের আটটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কয়টা?
প্রকৃত মুমিনের আটটা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের নাম হচ্ছে যারা মুমিন হবে তারা কোন ব্যক্তি যদি তার কাছে আমানত রাখে অর্থ সামগ্রী কথার আমানত রাখে সেই আমানতের হেফাজত করবে খেয়ানত করবে আল্লাহর নবী বলেছেন ওয়া ঈমানা লিমাল্লা আমানাতালা যেই ব্যক্তির আমানতদারিতা নাই সেই ব্যক্তির কাছে ঈমান নাই কি নাই যদি আপনি কখনো আমানতের খেয়ানত করে থাকেন এরকম আমাদের জীবনে হয় কি হয় না তাহলে বুঝতে হবে আপনার ভিতরে যেটা ছিল সেটা আর এখন নাই সম্মানিত হাজিরিন ঈমান টেস্ট করার এটা একটা উপায় সম্মানিত হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সর্বোত্তম আমানতদার ছিলেন এমনিভাবে আল্লাহর নবীজির যখন বয়স হয়ে গেল ১৭ থেকে ১৮ বছর বয়স এই ১৮ বছর বয়সে তিনি যখন সবকিছু ভালো মন্দ বোঝেন অন্যায় ন্যায় সত্য মিথ্যা বিবেচনা করতে পারেন এমত অবস্থায় মক্কার জমিনে দাঁড়িয়ে দেখতে পাইলেন মক্কার কিছু নরপিশাচ যারা অন্যান্য দুর্বল মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে নিপীড়ন করে অপরের হক নষ্ট করে খুন হত্যা মামলা বিভিন্ন অপরাধ সংগঠন করে এমত এক অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তরুণ যুবককে তৈরি করলেন তৈরি করার পরে একটা সংগঠন করেছিলেন সেইটার নাম কি হিলফুল ফুজুল সংগঠন করে সবাই একে অপরের উপরে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হলেন অঙ্গীকারের মধ্যে তারা এই অঙ্গীকার করলেন মক্কার জমিনে আর কখনো চিন্তাই টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলা চলতে দেওয়া হবে না বলেন আল্লাহ আকবার এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আজকে আমাদের সমাজে তরুণরা কোথায় সমাজে কত অনৈতিক কাজকর্ম চলে তরুণদেরকে এই সমস্ত কাজের মধ্যে খুঁজে পাওয়া যায় অথচ ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তরুণ এবং যুবক না তরুণ এবং যুবকের মাধ্যমেই ইসলামে ব্যাপক ভূমিকা রাখা সম্ভব কিন্তু তরুণ যুবকরা আজকে ইসলামের ধারে কাছে নাই ইসলাম পালন করে যার চুল দাঁড়িয়ে একটু পাকা হয়ে গেছে সাদা হয়ে গেছে যার শরীরে আর এনার্জি নাই শক্তি নাই তারাই শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আছে না নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনার যৌবন বয়সটা ইসলামের ক্ষেত্রে বেশি চান যেমনি ভাবে সেনাবাহিনীতে যদি আপনি যুবক হয়ে যান আপনাকে নিয়োগ দেবে বাংলাদেশের যত ডিফেন্স আছে আপনাকে নিয়োগ দেবে যখন আপনার বয়স ৭০ বছর ৬০ বছর হয়েছে তখন কি আপনাকে নিয়োগ দেবে নাকি প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে আপনাকে নিয়োগ দেবে না কারণ আপনি ডেট এক্সপায়ার হয়ে গেছেন আপনাকে দিয়ে কোনো কাজ করা সম্ভব না যখন আপনাকে দিয়ে পৃথিবীর কোনো কাজ হয় না তখন কি ওই সময়টা আল্লাহর দরকার আছে নাকি আল্লাহ কি পাগলা হয়ে গেছে নাকি আল্লাহ কি পাগল হয়ে গেছে না কথা বলেন না কেন আমরা তো এরকমই হয়ে গেছি বয়স যখন শেষ আমাক দিয়ে যখন আর কিচ্ছু হয় না তখন সে একটা কায়দা নিয়ে বসি হুজুর আমাকে একটু কোরআন শরীফ পড়ান না পড়লে তো সবে শেষ কিন্তু আপনি কোরআন শরীফ পড়বেন ঠিকই আপনি কোরআন নিয়ে বসে আছেন ঠিকই কিন্তু আপনার পিছন দিক দিয়ে কখন উজু নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন পারবেন নাকি নামাজে দাঁড়াইছেন নামাজ আপনি আদায় করবেন বয়সের ভারে কখন আপনার পিছন দিক দিয়ে উজু নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারবেন না এমনকি আপনার উঠতে বসতে কখন কোন জায়গায় কি বলতে হবে কতবার বলতে হবে কিভাবে নিয়ম মানতে হবে কোন কাজ সম্পূর্ণ হইলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে একটাও আপনি মনে রাখতে পারবেন না তাহলে নামাজ হয় কিভাবে ইবাদত হবে কিন্তু যারা যেই সমস্ত মানুষ যুবক বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে পালন করেছে পরিপূর্ণভাবে যুবক বয়সে ইবাদত করার কারণে যদিও বৃদ্ধ বয়সে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ত্রুটি বিচ্যুতি হলেও আল্লাহ পাক বলেন বান্দারের যুবক বয়সটা যেহেতু তুমি আমাকে দিয়েছ যুবক বয়সের ইবাদতের আনুপাতিক হারে বৃদ্ধ বয়স আমি দিয়ে দেব তাহলে যুবক বয়সটা ইসলাম চায় আল্লাহর হাবিব চান সুতরাং যেই সমস্ত যুবক আজকে এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছেন তারা কি আপনার এই যৌবন বয়সটা আল্লাহর হাতে দিতে চান সকলে বলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেক বলি আল্লাহুম্মা আমিন।